এপ্রিল মাসে আসতেছে রমাদান, খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়ালাউ বি শারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি আযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব। সুবহানাল্লাহ। পড়েন, দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। আসসালামু আলাইকুম। ভালোবাসা একটি পবিত্র জিনিস, মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে এটি দান করেছেন, একই সাথে তিনি সকল প্রাণীদের মধ্যেও এই ভালোবাসা দিয়েছেন। আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি, পাশাপাশি আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, আত্মীয়দেরকেও ভালোবাসি। ভালোবাসা একটি ইতিবাচক শব্দ, আল্লাহ রব্বুল আলামিন ইতিবাচক কর্ম সম্পাদনকারীদেরকে ভালোবাসেন, যেমনটি পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ওয়া আহসিনু, আর তোমরা সৎকর্ম করো, ইতিবাচক কর্ম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইতিবাচক কর্ম সম্পাদনকারীদের ভালোবাসেন।